প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। মায়ামিতে কবে দেখা যাবে মেসি সুয়ারেজ জুটি, আসুন জেনে নেই বিস্তারিত। লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো না হয় সর্বকালের সেরাদের কাতারে, তাদের পরই এই প্রজন্মের সেরাকে, এমন প্রশ্নের উত্তরে অনেকের মুখেই চলে আসবেন লুইস সুয়ারেজের নাম। আয়াক্স লিভারপুলে নিজের যাত্রী নিয়েছেন এই উরুগুয়ে ফরওয়ার্ড, বার্সেলোনায় এসে মেসি এবং নেইমারের সঙ্গে গড়েছেন বিখ্যাত MSN ত্রয়ী। বার্সেলোনার হয়ে সম্ভাব্য সব শিরোপা জিতে পাড়ি জমান অ্যাথলেটিকো মাদ্রিদে, সেখানেও জিতেছেন শিরোপা। এরপর ইউরোপের পাট্টু গিয়েছেন তিনি, খেলেছেন ব্রাজিলের গ্রেমিওতে, পরন্ত বেলায় চলে এসেছেন যুক্তরাষ্ট্রে, যেখানে আবার যুক্ত হচ্ছেন লিওনেল মেসির সঙ্গে। এই প্রজন্মের অন্যতম সেরা জুটি আরও একবার এক হচ্ছে ফুটবলের মাঠে। সুয়ারেজ এবং ইন্টার মায়ামির মধ্যে চুক্তি হয়ে গিয়েছে, এটা বেশ পুরনো খবর। ভক্তদের এখন চোখ কবে কোথায় দেখা যাবে মেসি সুয়ারেজের বন্ধনের নতুন অধ্যায়। MLS এর মৌসুম সাধারণত ফেব্রুয়ারি থেকে নভেম্বর অবধি, তাই এক অর্থে মৌসুম বিবেচনায় প্রায় তিন মাস আগেই সুয়ারেজকে দলে টেনেছে মায়ামি। অবশ্য মায়ামির গোলাপি জার্সিতে সুয়ারেজকে দেখতে অত লম্বা সময় অপেক্ষা করতে হবে না ভক্তদের, আসন্ন জানুয়ারি মাসে দেখা যাবে সুয়ারেজকে। সৌদি আরবে 29 জানুয়ারি আল হিলালের বিপক্ষে মাঠে নামতে পারেন মেসি এবং সুয়ারেজ। এই ক্লাবেই আছেন MSN ত্রয়ীর বাকি সদস্য নেইমার, তবে লম্বা ইঞ্জুরির কারণে নেইমার থাকছে না সেই ম্যাচে। এরপরে ফেব্রুয়ারির 1 তারিখ ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি, সেখানে আরও একবার মেসি রোনালদোর দৈরত দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে শাওন ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।